প্রিয় দর্শক আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি সকলে অনেক অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও অনেক ভালো আছি। তো আজকে হইতেছে 31 আগস্ট, মাসের শেষ দিন, আগস্ট মাসের শেষ দিন, রোজ বুধবার। তো আজকে সকাল সকাল চলে আসি শেরপুর জেলার ঝিনাইগাতি উপজেলা বাজারে। তো আজকে এই বাজার থেকে আপনাদেরকে জানিয়ে দেবো 26-28 যাদের যে ধানগুলো রয়েছে সেগুলোর বর্তমান বাজার দর কত আপনাদেরকে জানিয়ে দেবো ইনশাল্লাহ। তো শুরু করার আগে বলি, দিন যতই যাচ্ছে বাজারে কিন্তু আমদানি, কিন্তু ধানের আমদানি খুবই কমে যাচ্ছে। আপনারা জানেন যে কৃষক ভাইয়ের হাতে কিন্তু এখন পর্যাপ্ত পরিমাণ মজুদ নেই, যার কারণে কিন্তু আসলে এই বাজারে ধান উঠতেছে কম। আর এখনও কিন্তু সিজন একদমই চলে গেছে, আবার নতুন সিজন আসবে সামনে, দুই মাস পরে হয়তো আবার নতুন সিজন চলে আসবে। তো বর্তমান কিন্তু বাজারে কিন্তু ধানের আমদানি খুবই কম, আপনারা দেখতে পাচ্ছেন বাজার কিন্তু একদম ফাঁকা। নর্মালি ভরা মৌসুমে কিন্তু এদিকে যাওয়ার কোনো আসলে জায়গা থাকে না, প্রচুর পরিমাণ ধান থাকে, ধানের উপর ধান থাকে, চার ভাগের এক ভাগ, মানে এক ভাগের অর্ধেক ভাগও আসলে ধান নাই বাজারে। তো আজকে এই বাজার থেকে আপনাদেরকে জানিয়ে দেবো 26-28 হাজারের যে ধানগুলো রয়েছে সেগুলোর বর্তমান বাজার দর কত আছে আপনাদেরকে জানিয়ে দেবো ইনশাল্লাহ, সঙ্গে থাকুন। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম, ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন? ইনশাল্লাহ। এটা কি ধান? এটা তেজগুল ইস্পাহানি 8। ও, ইস্পাহানি 8 না? দামদর বলতেছে ধান, দামদর বলতে আছে 1250-1150 মাত্র। ধানের কালার তো সুন্দর, নয় ধান তো ভালোই আছে, এত ধানের দাম কম? বাজারে বলতেছে আমি আসলামে মাত্র দেখি কত কয় কিলো কি। আপনার সর্বোচ্চ কত বলছে? 1200-3 টাকা না? ওই মাথা বলছে 1250 দেয় নাই, আবার ওইদিকে 1250 বলছে। ভাই আপনার ধান এটা দেখাই দেখে গেছিলে কত বলতেছে? ২৩ টাকা পর্যন্ত বলছে, 1223 টাকা না? খুবই কম। কত মন নিয়ে আসলেন এখানে? এখন তো তাও বলতেছে না, এখন তাও বলে না, তারও কম বলতেছে। 22 মন নিয়ে আসছে, সবগুলো ইস্পানি 8 না? 6 ইস্পানি 6 ও ইস্পানি 8 না, ইস্পানি 6 আপনি আসছেন কোথেকে? পানবর। জি পানবর। পান পানবর বাজার, পানবর বাজার, এটা কোথায়? এটা পশ্চিমে না? আচ্ছা ঠিক আছে, দেখেন সর্বোচ্চ 23 টাকা বলছে, 1200 না? কমই, ঠিক আছে দেখেন চেষ্টা করেন বেশি দামে। আসসালামু আলাইকুম, কী ধান নিয়ে আসছিলেন আপনি? চিকন ধান নিয়ে আসছি। চিকন কী ধান? তেজ গোল্ড আর হলো সুপার। তেজ গোল্ড আর সুপার, কাকে এই ধানটা দেখেন দিয়ে দেখছেন? এটা চিকন, চিকন কত কইতেছে? আমি বলে না, আমি মোটা কিনতেছিল। ও মোটা কিনতেছে, মোটা কিনতেছে, লম্বা দিয়ে দিন দেখেন তো ধান, খালি গোতাগতি করবেন, ধান কিনেন না, গোতাগতি না করলে কি হবে? কতটি? 6 মন 6 ধরা। কত দেবো? 3 ধরে যা লাগে কম। বাজার কম, তেল খায় না। তোমার বসে তোমার যা পাওয়ার তুমি কও, যদি আসসালামু আলাইকুম চাচা, ধান আপনার এটা কি ধান নিয়ে আসলে? চিকন, দাম দর বলছে? এদিকে আসেন, এখন কত বলছে? 1223 টাকা বলছে। এটা কি তেজ গোল? তেজ গোল, সুপার ধান, ধান তো ফাইন একবারে, সুপার ধান, হ্যাঁ ফাইন ধান। কয় মন নিয়ে আসলেন? 5 মন না, দিয়ে দিচ্ছেন না কারো? দেখতেছেন? দেখতেছেন, দেখেন ধানের কালার ভালো আছে। আপনি চাইতেছেন কত? কত হলে বিক্রি করে দিবেন? আসসালামু আলাইকুম ভাই, আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন? কেমন কেনাকাটা করতেছে? আমদানি কম, সকাল থেকে কিরকম কেনাকাটা করলেন? সকাল থেকে এই পর্যন্ত জি 300 মন মাত্র, খুবই কম অন্যান্য দিনের থেকে, না? সামনের দিন মনে হয় আরো কমে যাবে, আরো কমে যাবে। আচ্ছা 26-28 দাম দর কিরকম ছিল? 1200
1200 থেকে 1200 কত 20 30 পড়ল আচ্ছা টার্গেট কি রকম কি রকম কেনাকাটা করবেন টার্গেট তো আসলে বেশি কিন্তু নাই ধান নাই ধান নাই না ধান তো মনে হয় এই বাজারে আজকে আর হবেই না আর হবে না শেষ আচ্ছা ভাইয়া অনেকেই ব্যবসায়িক ভাইদের নাম্বার জানতে চায় আপনার নাম্বারটা কি দেওয়া যাবে 0198 আপনার নামটা বলেন আগে আমার নাম হেলাল হেলাল না নামটা এই নাম্বারটা বলেন 0198 আবার বলেন একটু নাম্বারটা আবার একটু বলেন 0198 না আচ্ছা ঠিক আছে ভাই ধন্যবাদ আসসালামু আলাইকুম ভালো থাকবেন তো মোটামুটি ভাবে আপনারা 26-28 জাতের যে ধানগুলো রয়েছে এগুলোর বাজার দর জানতে পারেন আছে সর্বোচ্চ কেনাকাটা হইতেছে 1190 থেকে শুরু করে 1210 টাকা 20 টাকা সর্বোচ্চ অনেকে কৃষক ভাই কিন্তু যেগুলো ভালো ধান সেগুলো কিন্তু 1230 টাকা পর্যন্ত কিন্তু বিক্রি করতে পারছে তো মোটামুটি ভাবে দেখা যাচ্ছে বাজার যত এই দিন যাচ্ছে অনেকে বাজার কিন্তু কমে যাচ্ছে আপনারা জানেন যে আগের বাজার কিন্তু ধানের বাজার একটু বাড়তেছিল তার আগে আরও বা একটু বাড়তেছিল তো মোটামুটিভাবে দিন যতই যাচ্ছে তো আমদানিও কমতেছে ধানের বাজারও কমে যাচ্ছে তো মোটামুটিভাবে 26-28 হাজার যে ধানগুলো রয়েছে সেগুলোর বাজার দর এটিছিল ইনশাল্লাহ আগামী বাজারে 26-28 হাজার যে ধানগুলো রয়েছে সেগুলোর বাজার দর কত থাকে আপনাদেরকে জানিয়ে দেবো তো সেই পর্যন্ত ভালো থাকুন এবং সুস্থ থাকুন সবার সুস্থ কামনা করছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম